হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফুটবল ট্যাঙ্ক। তো আপনাদের স্বাগত আজকে ভিডিওতে। আজকে কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে কথা বলবো। যেরকম আপনারা জানেন, লিভার প্যাডেল স্টেডিয়াম মুম্বাইতে কালকে খেলা হয়েছিল ইন্ডিয়ান ওমেন ভার্সেস ইরানের ওমেন নিয়ে। সেই ম্যাচটা 0-0 শেষ হয়েছে। ইন্ডিয়া খুব পজিটিভলি ভাবে খেলেছে, ইন্ডিয়ার ডিফেন্স, ইন্ডিয়া অ্যাটাক খুব দারুণ ছিল। অবশ্য ইরানের ডিফেন্সও খুব দারুণ ছিল, গোলকিপার খুব ভালো ছিল। ইরানের ডিফেন্স কয়েকটা জায়গায় একটু শেখে ছিল। ইন্ডিয়া মানে ম্যাচে টোটাল 24টা শট নিয়েছে, 24টা শট নিয়েছে, ওদিকে ইরান মাত্র 8টা শট নিয়েছে। আর ইন্ডিয়া গোল অন টার্গেট, শট অন টার্গেট মাত্র 5টি, আর ইরানের 2টি। তো শট অন টার্গেট হচ্ছে ইন্ডিয়ার অ্যাকুরেসি খুব ডাউন ছিল, মানে কালকে শট নিয়ে গেছে কিন্তু কোনোটা টার্গেটে শট নিতে পারেনি ইন্ডিয়া। এই জন্য কালকে ম্যাচটা হয়তো 0-0 শেষ হয়ে গেছিল, নাহলে ইন্ডিয়া হয়তো 3টি পয়েন্ট নিয়ে চলে যেত। তো ইন্ডিয়া সুন্দর সুন্দর শেষ হয়েছে। বেস্ট অফ লাক পরের ম্যাচগুলোর জন্য, ইন্ডিয়ান ওমেনের পরের ম্যাচটার জন্য শুভেচ্ছা রইল। তো এবার আমরা কিছু আপডেট আসা যায় খেলো ইন্ডিয়ান সুপার লিগে। তো ইগোর ক্যাটাটার মুম্বাই সিটি ইগোর ক্যাটাটার হয়তো আপনারা দেখতে পাবেন না। এই প্লেয়ারটি লোনে এসেছিল, তো ওনার লোন শেষ হয়ে গেছে এই জানুয়ারি ট্রান্সফারে। তো উনি এবার পেন্টার ক্লাবে নিজের ফেরত যাবেন। ইগোর ক্যাটাটার যিনি সাবস্টিটিউট হিসেবে 3টি গোল করেন আর 1টি গোল করেন হচ্ছে ফুল টাইম খেলার সময়। তো ওনাকে রিপ্লেস করবে ওডিশা এফসি ব্রাজিলীয় তারকা ডিয়েগো মরিসিও। হ্যাঁ বন্ধুরা, ডিয়েগো মরিসিও, যেনার দূরপাল্লার অনেক গোল আপনারা দেখেছেন ওডিশা এফসি খেলার জন্য, অনেক প্লেয়ারে 2-3টে গোল দেখেছেন। তো হয়তো আশা করি মুম্বাই সিটির হয়ে উনি খুব ভালো খেলবেন আর অনেক কটা গোল করবেন। আর মুম্বাই সিটির এই ফরচুনটাকে চেঞ্জ করে, যে হারার ফরচুন ওনারা ধরেছেন, যে হারার রেখা ওনারা ধরেছেন, ওটাকে হয়তো চেঞ্জ করে হয়তো উইনিং ওয়েজে নিয়ে আসবেন ডিয়েগো মরিসিও। ডিয়েগো মরিসিও ব্রাজিলের তারকা, ওনাকে সাইন করে ফেলেছেন মোটামুটি মুম্বাই সিটি এফসি এই জানুয়ারি ট্রান্সফারে। তো এবার নেক্সট আপডেটের কথা আসা যাক, সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের আপডেট, যে মার্সেলো গ্যাব্রিয়েলো ডস স্যান্টোস উনি কোভিড মুক্ত হয়ে গেছেন। মার্সেলো গ্যাব্রিয়েলো ডস স্যান্টোস, ওনাকে যদি ম্যারিও রিভেরা খেলাতে চান, হায়দ্রাবাদ থেকে আমরা দেখবো একটা ফরেন স্ট্রাইকার আবার ইস্ট বেঙ্গলে খেলছে মার্সেলো গ্যাব্রিয়েলো ডস স্যান্টোস। ওনাকে বেস্ট উইশ করি যাতে উনি খেলতে পারে, তো ইস্ট বেঙ্গল ফ্যান্সের জন্য ভালো কোনো নিউজ আসছে মার্সেলো গ্যাব্রিয়েলো ডস স্যান্টোসের খেলা নিয়ে। তো এই ছিল ইস্ট বেঙ্গলের আপডেট। এবার অপর প্রান্তে এটিকে মোহনবাগানের আপডেট নিয়ে চলে আসি। এটিকে মোহনবাগান সাইন করতে চলেছে সুব্রত পল, যেহেতু ওনাদের গোলকিপারের ফর্ম একটু ডাউটে আছে আছে হরমিন্দার। তো এই জন্য আর অভিলাষ পলেরও ম্যাচ টাইম নেই, ম্যাচ টাইমের ফিটনেস নেই, তাই জন্য ওরা সুব্রত পলকে সাইন করে আসছে ফর্মার এসসি ইস্ট বেঙ্গল গোলকিপার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এই কটি আপডেটই আপনাদের জানানোর ছিল। এছাড়া আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট করুন। আপাতত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।